আসসালামু আলাইকুম, আবারও চলে এসেছি বিডিশো 360 ভিউয়ার্সদের ওয়েলকাম জানাতে। ওয়েলকাম বিডিশো 360 ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করছি সকলে ভালোই আছেন। ইউনেস্কোর এক জরিপে দেখা গিয়েছে যে সারা পৃথিবীতে প্রায় 57 মিলিয়ন শিশু স্কুলে যাওয়ার সুযোগ পায় না। ঠিক তেমনই সারা পৃথিবীতে অসংখ্য শিশু রয়েছে যারা প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে স্কুলে যাচ্ছে। শুনতে অবাক লাগলেও এটি সত্য যে বিশ্বের এমন কিছু স্থান রয়েছে যেখানে স্কুলে যাওয়ার জন্য শিশুদের পারাপার হতে হয় পাহাড় নদী, ঝুঁকি নিতে হয় নিজের জীবনের। এমন কিছু ঝুঁকিপূর্ণ রাস্তা দিয়ে স্কুলে যাওয়া শিশুদের ছবি নিয়ে আজকের এই আয়োজন। আশা করছি শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন। আর সঙ্গে তো থাকতে হবে, মজার মজার এই ভিডিও তো আপনাদের জন্য তৈরি করা হয়, তাই না? তো বন্ধুরা, কথা আর না বাড়িয়ে শুরু করা যাক ভিডিওটি। সুমাত্রা, ইন্দোনেশিয়া। 1 নম্বর তথ্য, ছবিটি দেখে আঁতকে উঠেছেন? মনে হচ্ছে শিশুটি এক্ষুনি পানিতে পড়ে যাবে। ইন্দোনেশিয়ার সুমাত্রা এলাকার শিশুরা প্রতিদিন এই রাস্তা ধরে স্কুলে যাতায়াত করে থাকেন। নদীর 30 ফিট উপরে স্টিলের তার ধরে বনের ভিতর দিয়ে 7 মাইল রাস্তা পার করে স্কুলে যেতে হয় সুমাত্রার শিশুদের। দুর্যোগের সময় দুর্ঘটনা, এমনকি মৃত্যুর মতো ঘটনাও ঘটে থাকে এখানে। 2 নম্বর তথ্য, পিলি, চীন। চীনের পিলি গ্রামের প্রায় 80 জন শিশু জীবনের ঝুঁকি নিয়ে পাহাড়ের ভেতর দিয়ে 125 মাইল দূরে অবস্থিত স্কুলে যাতায়াত করে থাকেন। শিশুদেরকে দেখাশোনা করার জন্য সহচর বা প্রহরী থাকে। এবার ঝুলি থেকে বের করা যাক 3 নম্বর তথ্যটি, সিলাংকাপ, ইন্দোনেশিয়া। সিহেরং নদীর ব্রিজ ভেঙে পড়ার পর থেকে সিলাংকাপ গ্রামের শিশুরা একটি পাতলা বাঁশের ভেলা দিয়ে স্কুলে যাওয়ার আশা করে থাকেন। 2013 সালে ব্রিজটি ভেঙে যাওয়ার পর থেকে এভাবে স্কুলে যাওয়া আসার পথ বেছে নিয়েছেন তারা। 4 নম্বর তথ্য, কি ভয়ঙ্কর! তবে এই তথ্য বলার আগে আপনাদের একটু বলে রাখতে চাই, যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আর সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে তো একেবারেই ভুলবেন না। ফিরে যাওয়া যাক 4 নম্বর তথ্যে। 4 নম্বরে আছে কলম্বিয়া। কি ভয়ঙ্কর দেখুন তো! স্টিলের ক্যাবল দিয়ে রিনাগ্রো নদী এক প্রান্ত থেকে অন্য প্রান্ত যুক্ত, আর এই ক্যাবল পার করে স্কুল যাতায়াত করে শিশুরা। রাজধানী ভোগেটার দক্ষিণ পূর্ব অবস্থিত এ গ্রাম খুব সংখ্যক পরিবার বাস করে এখানে। ফটোগ্রাফার খ্রিস্টপ অটো এই 2 ভাই বোনের ছবি তুলেছেন, যার নাম ডেসিমোরা এবং তার ভাই জামিত। ডেসিমোরা 5 বছরের ছোট ভাইটিকে থলের ভিতর ঢুকিয়ে তারপর নদী পারাপার করছে। এই না হলো ভাই বোনের ভালোবাসা। 5 নম্বর তথ্য, 5 নম্বরে আছে জং জিওয়ান গ্রাম, দক্ষিণ চীন। জং জিওয়ান গ্রামের শিশুরা এই সরু মরু বেয়ে পাহাড়ে অতিক্রম করে প্রতিদিন স্কুলে যাতায়াত করেন। 6 নম্বরে আছে লেভাক, ইন্দোনেশিয়া। সিভাইলং নদীর ওপারে সাঙ্গিয়া তানজুং গ্রামের শিশুরা ভাঙ্গা ব্রিজ পার হয়ে প্রতিদিন স্কুলে যাতায়াত করেন। অবশ্য আরেকটি পথ রয়েছে স্কুলে যাতায়াতের জন্য, তবে তাতে অতিরিক্ত 30 মিনিট লাগে। তারা ধীর গতিতে ভাঙ্গা ব্রিজটি অতিক্রম করে থাকেন, তবে এটি ভুল করছেন, সময়ের চেয়ে জীবনের মূল্য তো অনেক বেশি, তাই না? 7 নম্বর তথ্য, 7 নম্বরে আছে জানস্কার, ভারতীয় হিমালয়। বরফের আস্তরের উপর দিয়ে হেঁটে প্রতিদিন স্কুলে যাওয়া আসা করে হিমালয় গ্রামের শিশুরা। বরফ ভেঙে পানিতে পড়ে যাওয়ার ঝুঁকি রয়েছে এ পথে। গুলু, চীন, 8 নম্বরে আছে। পাহাড়ি গ্রামে গুলু শহরের শিশুরা এ পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা অতিক্রম করে স্কুলে যাওয়া আসা করে। কি ভয়ঙ্কর রাস্তাটি দেখুন! এবার জেনে নেওয়া যাক 9 নম্বর তথ্যটি, 9 নম্বরে আছে মেঘালয়, ভারত। বিশ্বের অন্যতম বৃষ্টিপ্রবণ এলাকা মেঘালয়, যেখানে প্রতি বছর 467 ইঞ্চি বৃষ্টি হয়ে থাকে। বিগত কয়েক বছর ধরে মাউসে সিনড্রাম গ্রামবাসী এবং তার আশেপাশের এলাকাবাসীরা মিলে রাবার গাছের শিকড় দিয়ে তৈরি করেছেন ব্রিজটি, যার নাম জীবন্ত ব্রিজ। কাশীর শিশুরা প্রতিদিন এর রাবার ব্রিজ অতিক্রম করে স্কুলে যাওয়া আসা করে থাকেন। হ্যালো ভিউয়ার্স, আপনাদের বলছি, যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। কেন বিডিশো 360 কে সাবস্ক্রাইব করবেন, তাই তো? বিডিশো 360 প্রতিদিন নিয়ে আসছে জানা অজানা অসংখ্য রহস্যমূলক এবং অদ্ভুত ভিডিও,
বিজ্ঞানমূলক ভিডিও পাচ্ছেন, সাথে মজার মজার ভিডিও তো রয়েছে। আপনি যদি চান বিডিশো 360-র একটি ভিডিও মিস না করতে, তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন, আর সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে একেবারে ভুলবেন না। ভিডিওগুলোর পিছনে আমরা আমাদের অনেক সময় এবং রিসার্চ করে থাকি শুধুমাত্র আপনাদের সামনে সঠিক তথ্যগুলো উপস্থাপনা করার জন্য। আপনারাই বলুন, আমাদের এই পরিশ্রমের ফল হিসাবে কি আমরা একটু সাবস্ক্রাইব আপনাদের কাছ থেকে আশা করতে পারি না? আজ এ পর্যন্ত, পরবর্তী কোনো ভিডিও নিয়ে আসা পর্যন্ত অবশ্যই বিডিশো 360-র সাথেই থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।